অনুব্রত জামিন খারিজ, আরও 4 দিন সিবিআই হেফাজতে থাকতে হবে কেষ্টকে। এদিন আদালতে সিবিআই তরফে 4 দিনের জন্য হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তাদের বক্তব্য, তদন্তে অসহযোগিতা করেছেন অনুব্রত মণ্ডল, তাই তাকে আরও জেরা করার প্রয়োজন আছে। শনিবার আদালতে সিবিআইয়ের আইনজীবী বারবার বলেছেন অনুব্রত গ্রেপ্তারের আগে ও পরে তদন্তে অসহযোগিতা করেছেন। যদিও এদিন আদালতে আসার আগে অনুব্রত জানিয়েছিলেন তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এদিন আদালতে সিবিআই তরফে দাবি করা হয় বারবার তাকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। সিবিআইয়ের এই দাবির পাল্টা সোয়ালে অনুব্রতর আইনজীবী বলেন তার মক্কেল অসুস্থ ছিলেন, তাকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছিল, তাতে সাড়া দেয়নি সিবিআই। অনুব্রত কোথাও পালায়নি বা গা ঢাকাও দেননি। সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে জানান জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। এছাড়াও গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের সঙ্গেও যোগাযোগ ছিল অনুব্রতর। তার দেহরক্ষী সাইগাল হোসেনের ফোনেই কথাবার্তা হতো বলেও আদালতে দাবি করে সিবিআই। পাশাপাশি এদিন আদালতে অনুব্রত সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, চালকল ইত্যাদি নিয়ে আদালতে সরব হন সিবিআই আইনজীবী। পাল্টা অনুব্রত আইনজীবী জানান ওই 17 কোটি টাকা ওর স্ত্রীর জীবন বিমার টাকা, আর যে চালকল নিয়ে কথা হচ্ছে সেটি শ্বশুরের দেওয়া। এদিন আদালতে বিচারপতি অনুব্রতকে জিজ্ঞাসা করেন কেন তিনি হাজিরা দেননি। সেই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন শরীর অসুস্থ ছিল। এছাড়াও অনুব্রত এদিন আদালতে জানান কালকেও তার জ্বর এসেছিল। অনুব্রতর অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবী। সেই আবেদন খারিজ করে এদিন বিচারপতি আরও 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিলেন। আগামী 24 আগস্ট ফের তাকে আদালতে পেশ করা হবে।